विष्णुप्रिया मणिपुरी आज 40 विष्णुप्रिया मणिपुरी फैमिलीज हमारे पार्टी में आज ज्वाइन किया है और तृणमूल कांग्रेस के स्टेट वाइस प्रेसिडेंट एंड जो प्रार्थी भी थे लास्ट इलेक्शन में दो कैंडिडेट्स उन्होंने भी बागबासा और कमलपुर से उन्होंने भी हमारे पार्टी में ज्वाइन किया है और वी आर वेरी हैप्पी क्योंकि हमारा जो ग्रेटर तिप्रलैंड का मूवमेंट है उन्होंने उसको समर्थन किया है और उन्होंने बोला है कि दे सपोर्ट द कॉन्स्टिट्यूशनल सोल्यूशन टू आर डिमांड ऑफ ग्रेटर तिप्रलैंड और उस कंडीशन के बाद हम लोग ने इनको एक्सेप्ट किया है और ये भी आने वाले दिन में तिपरा मोथा के लिए काम करेंगे और मैंने भी इनको अश्योरेंस दिया है कि हमारे ग्रेटर तिप्रलैंड में मैतेई विष्णुप्रिया कम्युनिटी का जिसके संग हमारा रॉयल फैमिली का बहुत पुराना रिलेशनशिप भी है उसको भी हम लोग स्ट्रेंथन करके उनके लिए भी कॉन्स्टिट्यूशनल डिमांड के लिए हम बात करेंगे। थैंक यू। विलेज काउंसिल इलेक्शन पूजा के बाद हो सकता है तो उसके लिए तिपरा मोथा कितना प्रिपेयर है? मैं ये सवाल आप मुझसे मत पूछिए, ये सवाल आप बीजेपी से पूछिए वो लोग कितने प्रिपेयर है क्योंकि हम तो एक साल से प्रिपेयर थे। ठीक है, আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরি লংলেই সংগঠনটা করছি সারা ত্রিপুরা রাজ্যে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি আগামী দিনে কাজকর্ম যাতে ভালো হয় এবং আমরা পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায় এটা যাতে মহারাজার লগে একজোট হইয়া আমরা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এবং ত্রিপুরা মুথারে আমরা পূর্ণভাবে সমর্থন করি বিষ্ণুপ্রিয়া মণিপুরি লংলেই সংগঠনটা। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ত্রিপুরা রাজ্যে প্রায় নিশ্চিহ্নের পথে এবং এখন কোনো যে কোনো সরকার সিপিএম কংগ্রেস বিজেপি কোনো গভর্নমেন্টই আমাদেরকে একটু উপরে উঠতেই দেয় না এবং কোনো কিছুতেই ফেসিলিটি আমরা পাই না, সেই কারণে আমরা মহারাজের সঙ্গে একমত হইয়া আমরা জোট হইয়া কাজ করব এটাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমার নাম শ্রী শুকরঞ্জন সিনহা। কোথা থেকে আপনারা? আমরা সারা ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি আমরা এখানে জমায়েত হয়েছি। মোথাতে কেন জয়েন করবেন? ধন্যবাদ, আজকে আমরা মোথাতে জয়েন করে এসেছি। আমরা খুব সৌভাগ্য মনে করি আমরা নিজেকে আজকে এই রাজ্যের রাজা, এই রাজ্যের রাজার নেতৃত্বে যে ত্রিপুরাতে বর্তমানে সে তার দাবি দেওয়াগুলো আমরা অন্তত বিশ্বাস করি। এই রাজ্যের যতটা প্রার্থী দেখেছি প্রত্যেকটা দল বিজেপি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করেছে আমরা সেখানে দেখেছি আমরা কিন্তু সংখ্যালঘু আমরা যে ত্রিপুরাবাসী আজকে পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে দ্বীপরায় পেয়ে এসেছি দেখেছি আমাদের একদম রাজা তখনও ছিল রাজা এই রাজ্যের রাজা কিন্তু এই রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে যার যার সুবিধা মতো যারা দিয়েছে এই রাজ্যের ত্রিপুরাবাসী সবাইকে যে যার যার স্থান দিয়েছে সেই রাজা প্রকৃত এই রাজাকে আমরা সম্মান করে শ্রদ্ধা করে তার দলকে আমরা সমর্থন করি বা আজকে করে নিছি। আমি তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক এবং 2018 সালের আমি আমার 55 বাগবাসার বিধানসভার আমি পদপ্রার্থী ছিলাম। অমরজিৎ সিং। আপনাদের সাথে কত লোক আছে বা কমিউনিটিতে কত লোক আছে যারা আপনারা আজকে শুধু আমরা কিন্তু আজকে পূজার মৌসুমে আমরা কিন্তু বেশি লোক আমরা আসিনি সেখানে আজকে নিয়ার অ্যাবাউট 50 জনের মতো আমরা এখানে আজকে যোগদান করেছি। আমাদের সাথে অনেক আছে ত্রিপুরা আজকে প্রত্যেকটা জায়গা আত্মার ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গা আছে আমার সাথেও আমাদের দল থেকে আজকে 70 জনের 70-80 জনের মতো দল ত্যাগ করেছে আরও আছে জয়েন করবে। কি সারা ত্রিপুরার কথা বলছেন না? হ্যাঁ এখনও চলছে কিন্তু এই আজকে এইভাবে সঠিক বলছি না আমাদের যে আগের রেশিও ছিল এখান থেকে অনেকটা বেশি। আপনারা কত লোক আছেন? সঠিক ফিগার লোকগণনা চলছে।